আমাকে মানে মনে হচ্ছে যে কুয়ার ভেতরে কেউ ফেলে দিয়েছে। বাচ্চা হয়ে গেছে গা, এই বাচ্চাটার ধাক্কা দা ফালায় না, বাচ্চাটার কোলে নাও, কোলে নেই বাচ্চারে, তুমি মানুষ করার চেষ্টা কর। আমার ছেলের এন্ট্রি হয়তো সবার আশীর্বাদ দিয়ে হোক আর না হোক, সবার দোয়া দিয়ে হোক আর না হোক, আমার মতো করে প্রোগ্রাম করে না করতে পারলেও সবুরে মেওয়া ফলে, তো একটু সবুর করাই ভালো। হঠাৎই বাচ্চা নিয়ে ক্যামেরার সামনে হাজির হলেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পূজা সিরি। পূজার কোলে বাচ্চা দেখে অনেকেই প্রশ্ন, এটা কি শাকিব খানেরই বাচ্চা? শাকিবের নায়িকা চরিত্রে প্রথম ছবিতে কাজ করেই গুঞ্জন উঠেছিল যে শাকিবের প্রেমে পড়েছেন পূজা সিরি, এবং তা সময়ের সাথে সাথে ডালপালা ছড়িয়ে খবর তৈরি হয় যে বুবলিকে ছেড়ে পূজা সিরিকেই বিয়ে করেছেন শাকিব খান। কিন্তু সেই বিষয়টি একেবারেই অস্বীকার করে খবরটি দামাচাপা দেন এই তারকা জুটি। শুধু তাই নয়, বিয়ের গুঞ্জন ওঠার পর থেকেই একসাথে ছবি করাও ছেড়ে দিয়েছেন শাকিব খান ও পূজা সিরি। কিন্তু তবুও তাদের বিয়ের সত্যতা যাচাইয়ে এখনও লেগে আছেন সাংবাদিকরা। পূজা সিরি আবার বাচ্চা কোলে নিয়ে ক্যামেরার সামনে এসেছেন, সেখানে দেখা যায় বাচ্চাকে আদর করে কপালে চুমু খাচ্ছেন পূজা সিরি, এবং বাচ্চাকে কোলে নিয়ে বিভিন্নভাবে ক্যামেরার সামনে এসেছেন তিনি, যেটা ইতিমধ্যে ভাইরাল তো হয়েছে আবার জ্বরও তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পূজার কোলে এই সুন্দর বাচ্চাকে দেখে অনেকেই শাকিব খানকে ঘিরে নানান মন্তব্য রটাচ্ছেন, কেননা পূজার কোলে সন্তান আসবে আর সেখানে শাকিবের নাম থাকবে না তা কি করে হয়? খোঁজ নিয়ে জানা যায় যে সন্তানকে পাশে রেখে আদর করছিলেন পূজা সিরি, সেটা আসলে শাকিব খানের বাচ্চা নয়। পূজা সিরি পরে কথাটি স্বীকার করলেও অনেকেই বলেছেন পূজা আলোচনা থাকার জন্যই বাচ্চা কোলে নিয়ে শাকিবের নামে হিউমার ছড়াচ্ছেন, সত্যতা তো একসময় বেরিয়ে আসবে। এ নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানান।